হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন। তো সামনে এই আমগুলো দেখে বা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকের ভিডিওতে কিছু আমের রিভিউ দেব। তো আজকে এসেছি আমি ত্রিশূল নার্সারিতে। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এতগুলো, এই সব ভ্যারাইটিগুলোই এই নার্সারির কোনো না কোনো গাছ থেকে হারভেস্ট করা। যদিও দেখতে পাচ্ছেন এর কালারগুলো কিছুটা কালো হয়ে গিয়েছে, এর কারণ হচ্ছে গত মাস থেকে, আজকে হচ্ছে জুলাই মাসের 13 তারিখ এই ভিডিওটি করছি, আর গত মাসের মোটামুটি 10 তারিখ থেকে অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে এই এক মাস নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। মাঝে 1 থেকে 2 দিন হয়তো বৃষ্টি ছিল না, তো এই বৃষ্টির কারণে এই আমগুলোর কিন্তু কালার কিছুটা ফেড হয়েছে। তবে যাই হোক, তবু আমরা হারভেস্ট করে বেশ কিছুদিন তুলে দেখে এই আমগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বাসু, আমরা তাহলে কোন আমটি দিয়ে শুরু করি বলো? এখানে তো অনেক ধরনের আমই রয়েছে। প্রথমে আমরা তাইওয়ান রেডটা দিয়ে শুরু করি। তাইওয়ান সিমুয়াং নাম দেখা আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা নাম ডকমাই সিমুয়াং বা অনেকে পার্পল নাম ডকমাইও বলে থাকে, এগুলো নাম অ্যাকচুয়ালি কি এই নামেই আসলে বাজারে চলছে। তো দেখুন এই আমটার সাইজটা কতটা সুন্দর, এটা যখন গাছে এতটা বড় বড় আম ঝুলে থাকে, বিভিন্ন কালারফুল আম, এটা সত্যি একদম আরো খুব ভালো ব্রাইট কালার আসে, কিন্তু বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণে বৃষ্টির জন্য হয়তো কালারটা কিছুটা ডাল আসে, তাই না বাসু? পার্পল কালার আসে। তো ঠিক আছে, তো প্রথমে আমরা এই আমটি কেটে দেখব। তো এই আমটা সংকটটা একটু কেটে দাও, দেখো কেমন আসে। কি খুব স্মুথলি কেটে যাচ্ছে নাকি? একদম স্মুথ, একেবারে আঁশ নেই। তার মানে মনে হচ্ছে এর ভিতরে কোনো আঁশ নেই, তাই না? প্রচন্ড রসালো, রস গড়িয়ে গড়িয়ে পড়ছে। তো দেখুন এটা কাটা হলো, ভিতরটা কতটা সুন্দর, একদম ইয়েলোইশ কালার, আর রস একদম গড়িয়ে পড়ছে সত্যি বলতে, আর এর ভিতরে কিন্তু আঁশ নেই। এটা একটা ভালো আমের একটা কোয়ালিটি বলতে পারো, তাই না? একদম। তো তোমরা একটু কাটো দেখি, খাই কেমন লাগে, আর ব্রিক্স মানটাও আমরা একটু দেখে নেব। যদিও ব্রিক্স মান খুব একটা বেশি মেটার করে না, প্রত্যেকটা আমের আলাদা আলাদা ফ্লেভার থাকে বা মিষ্টতা ওইভাবে তো মাপা যায় না, তবে আমরা দেখছি যে ব্রিক মানটা কত আসে। তো দেখুন আমের ভিতরটা কতটা সুন্দর এসছে, এখান থেকে আমি কয়েক ফোঁটা রস নিয়ে নিচ্ছি। এর ব্রিক্স আসছে 16, তো 16 কিন্তু নেহাত কম নয়। তবে কে দেখি এবার, আমাদের ব্রিক্স মিটার সবসময় যে ভালো আমের গুণাবলী বলবে তেমন কিছু নয়, ব্রিক্স মিটার দিয়ে অনেক সময় বিদেশি আমের 16 যথেষ্ট ভালো। এই সঙ্গটা একটু নাও, কেমন লাগে দেখি। প্রচন্ড মিষ্টি, একেবারে বাটারি ফ্লেশ, আঁশ একেবারেই নেই, জুসটা বেশি, আর প্রচন্ড রসালো। হ্যাঁ, আর আস তো নেই একদম, একেবারেই নেই আস। তাহলে খেতে ভালো, হালকা ফ্লেভার আছে, প্রতিটা আমের আলাদা আলাদা ফ্লেভার থাকে, এটারও একটা বিশেষ ধরনের ফ্লেভার রয়েছে, এটা তো ভাষা দিয়ে বলে বোঝানো যাবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। আমটা মুখে মেল্ট হয়ে যাচ্ছে কিন্তু। ভালো, খুব ভালো। তবে শ্রীমঙ্গের যেরকম শুনেছিলাম যে অত একটা ভালো না বা মিষ্টতা নেই, এরকমটা না। তাহলে আপনারা যদি এই ধরনের গাছ একটা ছাদ বাগানে রোপণ করতে চান, খেতে কিন্তু ভালো, আর আমগুলো দেখতে পাচ্ছেন সাইজ গুলো খুব সুন্দর, কালারফুল আম, আকারও বেশ বড়, খেতেও ভালো, তাহলে আপনারা কিন্তু এটা ছাদ বাগানে অবশ্যই একটি রোপণ করতে পারেন। এবার যে দ্বিতীয় আমটি দেখছেন, এটা কালারফুল যে সমস্ত আমগুলো হয় তার মধ্যে একটি খুব ভালো আম, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। তো এর আরো অনেক ধরনের নাম রয়েছে, কিং অফ চাকাপাত, তাইওয়ান রেড, আরো অনেক অনেক নামে বিক্রি হচ্ছে। যত দিন যাচ্ছে এগুলোর ভ্যারাইটি সম্বন্ধে আমরা আরো জানতে পাচ্ছি, এগুলো যে বিভিন্ন নামে একই আম বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সামনে উঠে আসছে। তবে যাই হোক, আমরা এই আম, এই আমটি মেনলি যে নামে পরিচিতি পেয়েছি সবচেয়ে ভালো, সেটি হচ্ছে কিং অফ চাকাপাত। তো এই আমটিকে আমরা কিং অফ চাকাপাত হিসেবেই আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি। তো সঙ্গতা এই আমটিও কাটো দেখি কেমন হয়। বাহ, এটার ভিতরটা আরো সুন্দর কালার না, একদম টকটকে হলুদ। তো দেখুন বন্ধুরা এর ভিতরের কালার সত্যি একদম দুর্দান্ত একটি কালার, দেখো বাসু একেবারে, হ্যাঁ একেবারে অরেঞ্জিশ, একদম অরেঞ্জিশ হলো, একদম ঠিক। আর এর একটু একটা ফ্লেভার রয়েছে, তাই না? প্রত্যেকটা আমের আলাদা আলাদা ফ্লেভার থাকে, সেটা আপনারা জানেন ভালো করেই। এই আমের একটা ভালো ফ্লেভার রয়েছে, আশা করছি আমটি দেখে বেশ ভালো লাগছে, খেতেও হয়তো আশা করি ভালোই লাগবে। শুনেছি বিদেশি আমের মধ্যে সব থেকে ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটু ব্রিক্স মান মাপার জন্য একটু সামান্য রস নিয়ে নিচ্ছি। এবার এটাকে তুমি কাটো, আমরা একটু টেস্ট করে দেখি, আর আমি এই ফাঁকে ব্রিক্স মানটাও মেপে দেখি। এর ব্রিক্স মান এসেছে 19,
একটা ব্রিক্সম্যান 19 মানে কিন্তু যথেষ্ট ভালো আম, তাই না? খুব ভালো। আর এই আমগুলো তো সত্যি বলতে অনেকদিন আগে তুলে রাখা হয়েছিল বৃষ্টির ভয়ে, কারণ যে হারে ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে দেখছি পাচ্ছেন এই আমগুলোর কালারগুলো অনেকটা ফেড হয়ে গিয়েছে। আমাদের উত্তরবঙ্গে প্রায় দেড় মাস থেকে টানা বৃষ্টি হচ্ছে, এটা এত বৃষ্টি আমরা কোনোদিন দেখিনি মনে হয়, তাই না? সত্যি আমগুলোকে টিকিয়ে রাখা খুব মুশকিল হচ্ছে, আম কালো হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি একেবারে ম্যাচিউর হওয়ার আগে আমগুলো ফেটে যাচ্ছে বাধ্য হয়ে। তবে তবুও মনে হচ্ছে আমটা খুব খেতে ভালোই হবে, তো একটু টেস্ট করে দেখছি। এক্সিলেন্ট, বিদেশি যে সমস্ত আমগুলো খেতে ভালো হয় তার মধ্যে কিং অফ চাকাবারটা খুব ভালো হয় সেটা শুনেছিলাম, সত্যি টেস্ট করেও দেখছি এটা অসাধারণ একটা ভ্যারাইটি। আমি রিকমেন্ড করব কিং অফ চাকাবাত অবশ্যই ছাদে একটি রোপণ করুন। এটি কিন্তু দেখুন সাইজও খুব সুন্দর আর খুব কালারফুল আম, এটা কালার লাল তো দেখতে পাচ্ছেন এর থেকে আরো ব্রাইট রেড আসে। আমার গত বছর ছাদ বাগানে হয়েছিল, সেটি এতটা সুন্দর লাল কালার এসেছিল যে বলার মতো নয়, দারুণ। তো বন্ধুরা এবার তৃতীয় আমটি দেখাচ্ছি, দেখুন এটা একটা বিদেশি খুব ভালো আম, নাম শুনেছি সত্যি বলতে আমিও এখনো এই আমটি খাইনি। এটি হচ্ছে আমেরিকান কেন্ট, এটা খুব সুন্দর দেখুন একটি কালার চলে এসেছে হালকা রেড আর ইয়েলো একটা উপরে, এই কালার গুলো আরো আসতো সত্যি বলতে আমগুলোকে আমরা কিছুটা আগে হারভেস্ট করে নিয়েছিলাম। আর সবসময় রোদ তো ছিলই না, আর রোদ তো ছিল না বললেই চলে, এত বৃষ্টি তাও যে আমটা বেশ যথেষ্ট পরিষ্কার রয়েছে, তাই না? অন্যান্য আমগুলোর থেকে এটা একটু ভালো রয়েছে। তো এবার এই আমটাও কেটে দেখুক সঙ্গদা, তুমি কাটো দেখো, এটার কালারও তো একদম উজ্জ্বল হলুদ, তাই না? একদম ভিতরে রসালো, প্রচন্ড রস পড়ছে না? একদম একদম পড়ছে। তো দেখুন বন্ধুরা এই আমটি দেখুন ভিতরটা একদম উজ্জ্বল হলুদ, এর আঁশ নেই বললেই চলে, আর রস দেখুন আমার হাত দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। এরও একটি আলাদা ফ্লেভার সত্যি বলতে, এটা বারবার বলে বোঝানো ঠিক নয় যে প্রত্যেকটা আমেরই আলাদা আলাদা কিছু গুণ রয়েছে, অনেক অন্য ধরনের ফ্লেভার রয়েছে। আর এই আমটিও খেতে আশা করছি ভালোই হবে, কারণ সেন্টটা তো খুব ভালো ছড়িয়ে পড়েছে চারপাশে, তাই না? সুন্দর দেখো বাসু, তুমি একটা নিয়ে দেখো, দুর্দান্ত না? একদম। তো কয়েক ফোঁটা নিয়ে নিলাম, এর বিক্স মিটারে মান এসেছে 16। বিক্স মিটারে কি কম দেখাচ্ছে নাকি? আমার মনে হচ্ছে অনেক সময় হয় বিক্স মিটারে যে 16 হলে মিষ্টতা কম অমনটা নয়, তা ঠিক দেখা যাক, খেয়ে দেখি। আচ্ছা খেয়ে দেখি কেমন লাগছে, তোমরা একটু খাও দেখো। খারাপ মিষ্টি নয়, হুম, তবে কিং অফ চাকাবারটা খাওয়ার পর এটা একটু কম মিষ্টি লাগছে, কম লাগছে ওটা আসলে ছিল। পরপর অনেকগুলো আম টেস্ট করলে একটা আমের ফ্লেভার মুখে লেগেই থাকে, তার উপর দিয়ে একটা আম খেলে কিছুটা মিষ্টতার হেরফের হয়, এটা কিন্তু ঠিক, তাই না? তবে বেশ খেতে ভালো, ভালো হালকা আশ আছে, কিন্তু আশগুলো দাঁতে কেটে যাচ্ছে এরকম না যে আশগুলো খুব শক্ত। এটা খুব একটি ভালো ভ্যারাইটি, আপনারা চাইলে ছাদ বাগানে অবশ্যই একটি সংগ্রহ করতে পারেন আমেরিকান কেন। সঙ্গে এই যে আমগুলো খাচ্ছি এর চারাগুলো তো রেডি রয়েছে নাকি? যদি কেউ চায় বা ভিডিও দেখে যে আমগুলো দেখে যদি ভালো লাগে, তাহলে এটি হচ্ছে এক মাস সময় লাগবে। ওকে, ও বৃষ্টির পর আর কি না হবে, তাই তো? অথেন্টিক সব নিজের হাতে গাছ করা, আর গ্রাফটিং উনি নিজের হাতেই করেন, এমন নয় যে অন্য কোনো লোক দিয়ে এনে গ্রাফটিং করেন, সেটা নয়। তো আপনারা চাইলে এখান থেকে অরিজিনাল গাছগুলো নিতে পারেন। তো বন্ধুরা এবার যে চতুর্থ আমটি দেখছেন, এটি সেই বহুল প্রচলিত এত হাইপ তৈরি করা আম, এগ অফ সান বা মিয়াজাকি। দেখুন বৃষ্টিতে এর অবস্থা, এর যে সত্যি একটা দারুণ চোখ ধাঁধানো কালার আসে সেটা এই সাইডটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখুন। তবে বৃষ্টির জন্য বা বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণে দেখুন এর কালার কিন্তু অনেকটা কালো কালো ছোপ ছোপ পড়ে গিয়েছে, তো এর জন্য কিন্তু এই আমের কিছুটা টেস্টের উপরে প্রভাব পড়বে, তাই না? বেশ পড়বে। তবে তবুও আমরা দেখছি এত হাইপ, এত প্রচার পেয়েছে 1.5 লাখ টাকা কেজি আম, আসলে এটা কি? একটু কেটে খেয়ে দেখাচ্ছি। অনেকেই হয়তো টেস্ট করেছেন, যারা করেননি, যারা শুধু নামটা শুনেছেন বা শখের বসে গাছ এনেছেন, তবে আমি জানি এই মিয়াজাকি গাছের চারা কিন্তু নিয়ে এত ফ্রড হয়েছে, এত ফ্রড হয়েছে, ইভেন আমিও তার শিকার। এই আমটি নিয়ে হয়তো সবচেয়ে বেশি হাইপ তৈরি হয়েছে, আর এই আমটি নিয়ে সবচেয়ে বেশি বাগানিরা ঠকেছে। এটা নার্সারি ওয়ালারা অনেক সময় জানা অবস্থাতে এমনকি নিজেরা ঠকে অন্যকে ঠকিয়েছে, মানে ন্যাচারালি নিজেরা যদি ঠকে যায় সেই গাছগুলি অন্যকে দিয়ে সেভাবে ঠকেছে, কারণ এই আমটি নিয়ে সবচেয়ে বড় স্ক্যাম হয়েছে। তবে এটা হচ্ছে সেই মিয়াজাকি আমের অরিজিনাল আম,
তো দেখছি এটা কেটে কেমন হয় বা ভিতরটা কেমন, বা এটা যে এত নাম করেছে তার সমপক্ষ বা কাছাকাছি পৌঁছতে পারে কিনা দেখি। তো সম্ভবত এটাও একটা কাটো দেখি, দুটো আমের থেকে যেটা কোনটা কাটবে এটা দাঁড়াও দেখি আমরা কাছ থেকে একটা ভিডিও করবো, তো আগে কেটো না দেখছি। একটু কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? এর জন্য মনে হচ্ছে টেস্টটা প্রপার পাওয়া যাবে না, তাই না? অনেকটা ভিতরটা খারাপ না। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মিয়াজাকি আমের ভেতরটা, খুব সুন্দর, একদম হলুদ যে বলবো তা নয়, একদম অরেঞ্জ ভাব রয়েছে তার সঙ্গে একটা হলুদ ভাব, এর কিন্তু আঁশ একদমই নেই, আর এর কিন্তু একটি আলাদা রকম সুমিষ্ট একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে, তাই না? দেখো কাটো দেখি কেমন লাগে, আগে ডিক্স মিটারও মাপবো প্লাস আমরা খেয়েও দেখবো। তো একটু ডিক্স মিটারে নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা রস। এর এত কম দেখাচ্ছে কেন বাসু? 14 দেখাচ্ছে, হয়তো বৃষ্টির কারণে এরকমটা হয়েছে। দেখো 14 দেখাচ্ছে। তো ঠিক আছে, ডিক্স মিটারে 14 দেখাচ্ছে, আমার মনে হয় সবচেয়ে কমই দেখালো নাকি? খেয়ে দেখি। হ্যাঁ, যে কটা আম কাটলাম, তো ঠিক আছে, তো একটু খেয়ে দেখছি। একটা কথা তো বলতেই হবে, যে ব্রিস মিটার সবসময় ঠিক দেখায় তা নয়, ভালো রকম একটা অন্যরকম টেস্ট না? হ্যাঁ, ভালো মিষ্টি আর একটা সুন্দর ঘ্রাণ রয়েছে, আর আমটা মুখের মধ্যে সুন্দর মেল্ট হয়ে যায়। তবে এটাকে একটা বিষ, তবে এই আমটি কিন্তু যথেষ্ট খেতে ভালো, মানে অন্যান্য আম হয়তো এর থেকে আর অনেক বেশি ভালো রয়েছে, মানে যে হাইপ তৈরি করেছে সেই হিসাবে হয়তো আম অতটা বেশি ভালো না, তবে খেতে কিন্তু খারাপ না, ভালো। একটা গাছে যদি এত সুন্দর কালারফুল আমগুলো একদম ধরে থাকে ছাদ বাগানে, সত্যি এটা দারুণ দেখার জিনিস হবে, আর তার সঙ্গে প্রাপ্তি খেতেও বেশ ভালো। তো বন্ধুরা, মিয়াজাকিটি যে টেস্ট করলাম, ব্রিক্সে এত কম দেখালো কেন জানি না, সত্যি খেতে কিন্তু বেশ মিষ্টি লেগেছে, তাই না? বেশ মিষ্টি, বেশ মিষ্টি। আর এই মিষ্টিটা অন্যান্য যে চার পাঁচটা আম খেলাম তার থেকে একটু অন্যরকম ফ্লেভার রয়েছে, ফ্লেভার আছে, আর আমটা খুব স্মুথ, খুব খুব একদম মানে কি রসালো বা জুসি টাইপের, তাই না? জুসি টাইপের, আর মুখে দিলে মেল্ট হয়ে যায় একদম একদম, আর খোসাটা একেবারেই পাতলা। হ্যাঁ ঠিক আছে, তো এবার যে আমটি দেখাবো, দেখুন এই আমটি কালো হয়ে গিয়েছে, সেটা এই কালোতে গিয়ে লাভ নেই, আমরা এই সাইডটাই দেখাচ্ছি। এটা হচ্ছে কেনসিংটন ফ্রাইড, এটাও খুব ভালো একটি নাম করা আম। এই আমটিও এবার প্রথম আমি টেস্ট করব, তো এটা টেস্ট করে দেখি এটা কেমন। আর এই সেটটা দেখুন, এই যে অনেকদিন থেকে হারভেস্ট করে রেখেছিল, তো এর জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে, তবুও যতটুকু ভালো আছে তার থেকে একটু খেয়ে দেখার চেষ্টা করছি যে এটা আমটা আসলে কেমন। শুনেছি তো কমার্শিয়াল, অস্ট্রেলিয়ার কমার্শিয়াল মার্কেটে 80% কভারেজ কেনসিংটন ফ্রাইডের। আচ্ছা আচ্ছা, দেখা যাক কেমন, মানে এটা অস্ট্রেলিয়ার সবচেয়ে কমার্শিয়াল জাত বলতে হবে, তাই না? কমার্শিয়াল, ওদের মার্কেটের 80% কভার এই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখি নিশ্চয়ই 80% কভার যেহেতু আমটি করে অস্ট্রেলিয়াতে, নিশ্চয়ই এর একটা ভালো গুণাগুণ থাকবে, গুণাগুণ থাকবে। ঠিক আছে, এখানে কেমন হয় দেখা যাক। সেটাই, দেখি সম্ভবত এটাও কাটো, ভালো আছে। ও মানে একটু কালো হয়েছে ঠিকই, তবে ভিতরে আশা করি ভালোই হবে এই সেটটা। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কেনসিংটন প্রাইডের ভিতরের অংশ, এটাও দেখুন কালারটা খুব সুন্দর, আর দেখুন রস একদম গুড়িয়ে গুড়িয়ে পড়ছে, খুব সুন্দর রস, এরও আঁশ নেই। হ্যাঁ, যে কটা আম কাটলাম প্রত্যেকটাই আঁশ নেই বললেই চলে, তাই না? তো দেখুন এটা কেনটাতে সামান্য কিছু আসছিল, কিন্তু সেটাও একদম খুব নরম, দাঁতেও লাগে না, দাঁতেও লাগে না। দেখুন এটাও কাটো একটু দেখি, তো এখান থেকে রসগুলো পড়ছে, আমি একটা ডিক্স মিটারের জন্য একটু নিয়ে নিচ্ছি দেখি। এরও ডিক্স মিটারে মান দেখাচ্ছে 15, ডিক্স মিটারে এত কম দেখাচ্ছে বা বুঝতে পারছি না কেন, বৃষ্টির জন্য হয়তো, তাই না? বৃষ্টির জন্য আসলে এত বৃষ্টি হয়েছে মাটিতে, বৃষ্টির মানে গোড়াই শুকোচ্ছে না, এর জন্য হয়তো বেশি ওয়াটার অ্যাবজর্পশনের জন্য এই ফলগুলো একটা মানে জলীয় ভাবটা একটা বেড়ে গেছে, এর জন্য মিষ্টির পরিমাণ প্রভাব পড়ছে, তাই না? রসালা দেখা যাচ্ছে, আর তাছাড়া ফাঙ্গাসের আক্রমণ হলে পরে তো আমের একটু একটু বিষ্টতা কমবেই, কমবে একটু দেখি, বিষ্টতা টেস্ট দুটোই কমবে। হ্যাঁ হ্যাঁ, ফাঙ্গাস দেখো দারুণ খেতে কিন্তু, না ভালো, জানি না ব্রিক্সে কম কেন দেখাচ্ছে, না এটা যথেষ্ট মিষ্টি, মিষ্টি হালকা টকের একটা ফ্লেভার আছে, হালকা টকের একটা পাঞ্চ আছে, আপনারা চাইলে ছাদ বাগানে এই কেনসিংটন ফ্রাইডও একটি রোপণ করতে পারেন, আর খেতেও দুর্দান্ত খেতে, আমার তো খুব ভালো লাগলো, আমারও ভালো লেগেছে। তো এবার কোন আমটা দেখাই বাসু? এরপর টমি। আচ্ছা, টমি অ্যাটকিনস, ওকে। এটা দেখুন টমি অ্যাটকিনস, এটা আমের কালার এতটা সুন্দর আসে যে মিয়াজাকির মতো বা অনেক ক্ষেত্রে ওর থেকেও সুন্দর ব্রাইট কালার আসে, তাই না? সমগোত্রীয়,
তো এই আমটা আকারে আরো অনেকটা বড় হয়। আমার সাত বাগানে যেগুলো হয়েছে সেগুলো আরো অনেকটা আকারে বড়, আর কালারও অনেক বেশি। আমি এই যে সাইডে দেখুন ছবিটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ছাদ বাগানে এবার হারভেস্ট করা, আর এটা এই শঙ্করদার এখান থেকে হারভেস্ট করা। এটা দেখুন লালচে ভাব যে সামান্য কিছু এসছে আর হলুদ হয়ে রয়েছে, কিন্তু আমারটা দেখুন একদম লাল। তো এই আমটাও, এটা হচ্ছে ফ্লোরিডার একটা আম, তাই তো বাসো, আমেরিকার ফ্লোরিডার। এটাও কিন্তু আমেরিকাতে খুব কমার্শিয়ালি টমি এটকিন্স খুব বিক্রি হয়। তো এই আমটিও মিষ্টতা একটু কিছুটা কম আছে ঠিকই, এর জন্য সুগারের পেশেন্টদের ক্ষেত্রে একটা বেস্ট সুইটেবল, তাই না? রিকমেন্ড করে খাওয়া যায়। ওকে তো সম্ভবত এটাও কাটো দেখি। ভিতরে কালার দুর্দান্ত একদম, এর মনে হয় সামান্য একটু আঁশ আছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সম্ভবত বোঝা যাচ্ছে। বাহ, কালারটাও খুব সুন্দর দেখুন, এর ভিতরটা কতটা সুন্দর। তবে এটা কিন্তু একটা সমস্যা আছে, আমটা যদি বেশি পাকিয়ে ফেলেন তাহলে কিন্তু এর টেস্ট অনেকটাই কমে যায়, জল জলে ভাব চলে আসে। এটাকে একটু আমটি যখন পাকবে একটু টাইট অবস্থায় থাকবে সেই সময় খেলে মনে হয় এটার ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এই আমটি একদম পারফেক্ট রয়েছে, একদম গলে যায়নি। তো এটা একটু খেয়ে দেখছি, আমার ছাদ বাগানটি আসলে বেশি দেখে গিয়েছিল। যখন একটু কাটো দেখি খাই কেমন, আশ আছে, একটু আশ রয়েছে না এই আমটাতে, কাটতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই তো সামান্য আশ দেখাও যাচ্ছে, তো খুব যে বেশি আশ সেটা কিন্তু নয়। এটা একটু ব্রিক্স মান মেপে দেখছি, যদিও ব্রিক্স মান মেটার করে না, মুখের টেস্টটাই মেন, তাই না? হ্যাঁ, এরও ব্রিক্স মান একটু কমই দেখাচ্ছে, দেখাচ্ছে 14। তো দেখছি তাও খেয়ে, কিন্তু আমাদের দেশি আম যেসব যে বীজ থেকে হয় সেগুলো যেমন খেলে দাঁতে লেগে যায়, এটা তার দাঁতে লাগছে না, মিষ্টতাটা কম, এর মিষ্টতাটা কম বলে লাভ নেই। যেটা শুনেছি সেটাই, যে একদম খুব মিষ্টি আম এটা নয়। যারা খুব সুইট লাভার, মানে আম খুব মিষ্টি আম খেতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে হয়তো একটু খুব একটা বেশি ভালো লাগবে না। তবে আমটা কিন্তু যথেষ্ট, যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু এটা খেতে পারে। খুব সুন্দর ফ্লেভার রয়েছে, হালকা একটু আঁশ রয়েছে, আর যে খুব বেশি সেটা বলবো না, তবে অন্যান্য আমের থেকে এর মধ্যে আঁশটা একটু বেশি রয়েছে। আর দেশি আমের আঁশগুলো যেরকম আমার দাঁতে লেগে থাকে, মানে এরকম নয় কিন্তু, এটা কিন্তু সহজে কেটেও যাচ্ছে। এবার যে আমটি দেখছেন, এটি সকলেই এর সঙ্গে পরিচিত, ব্যানানা ম্যাঙ্গো নামে। এর কিন্তু অ্যাকচুয়াল কালারটি আসেনি, দেখুন সবুজ সবুজ ভাব রয়েছে। আমার ছাদ বাগানে একদম জেনুইন টকটকে হলুদ কালার এসছে, তো এটা সেরকম কালার আসেনি ঠিকই। এই আমটি তো আপনারা সকলেই জানেন একটা একটা সুপার কমার্শিয়াল, আর প্রচুর পরিমাণে হয়, খেতেও দুর্দান্ত। এর আটি একদম এটিএম কার্ডের মতো শুরু হয়ে থাকে, অর্থাৎ এর ভক্ষণযোগ্য পার্টটা অনেকটাই বেশি, আর এর একটা আলাদা রকম ফ্লেভার রয়েছে, এতটা সুন্দর যে এটি কাটলে বা চারদিকে একদম সেন্ট ছড়িয়ে যায়। একটা গাছ পাকা ব্যানানা ম্যাঙ্গো যদি আপনি খান সত্যি আপনার মন ভরে যাবে। আমি আমি শঙ্কর দা আমাকে দিয়েছিল, আমি ঘরে রেখেছি, আমের পাশ দিয়ে গেলে পর একটা ফ্লোরাল সেন্ট আসে না? আচ্ছা আচ্ছা, ফ্লোরাল একটা গন্ধ আসে, মানে একটা মন মাতানো, সারা ঘরে রাখলে মনে হয় ফুলের মতো একটা। ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর গন্ধ। তো এটাও খুব একটা কালার আসেনি, দেখুন আমি একটি সাইডে ছবি দিয়ে দিচ্ছি বা ভিডিও দিয়ে দিচ্ছি, ওই ক্লিপটি হচ্ছে আমার ছাদ বাগানের, দেখুন কি সুন্দর কালার এসছে। আর এটা ওই রকম কালার না এলেও আশা করছি খেতে একই রকমই হবে, তাই না? তোমাদের কাটো এটা। আর ব্যানানা ম্যাঙ্গো আপনারা অনেকেই খেয়েছেন, সবাই জানেন, এটা ব্রিক্স মিটার দেখাচ্ছি না। বন্ধুরা, এই যে ব্যানানা ম্যাঙ্গোর ভিতর, এটা আপনারা অনেকেই খেয়েছেন, জানেন যে একদম দেখুন আটি নেই বললেই চলে, আর কতটা সুন্দর, একদম রিসেন্ট, আর খুব সুন্দর একটি সেন্ট ছড়িয়ে গেছে, তাই না? গন্ধ বেরিয়েছে, হ্যাঁ গন্ধ বেরিয়েছে একদম ফুলের মতো। হ্যাঁ, আপনারা যারা নতুন ছাদ বাগান করছেন তারা এই বিদেশি বিভিন্ন ধরনের আমের পিছনে না ছুটে প্রথমে যেটি দিয়ে শুরু করবেন সেটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা এতটা ফল দিবে প্রথম বছরের পরই, আর এত সুন্দর খেতে লাগবে, সত্যি দারুন। আর এর ইউনিক যে শেপটা রয়েছে এর জন্য তো এই আমটি যখন ঝুলে থাকে দেখতেও দারুণ লাগে, যথেষ্ট ভালো খেতে ব্যানানা ম্যাঙ্গো নিয়ে আর কি বলবো। একটা দারুণ ভ্যারাইটি, আপনারা অবশ্যই রেকমেন্ড করবো, যদি ছাদে একটি গাছ থাকে তাহলে এই গাছটি করুন, ব্যানানাই করুন, এটা খুব ভালো একটি ভ্যারাইটি। এবার যেটা বলছি, এবার তাহলে কি বাড়ি ফোরটা কাটবে নাকি? দেখি পেকেছে না কাঁচাই, সবুজই রয়েছে, দেখুন একটু কালার আসে না, এটা সবুজই হয়, এটা পেকেছে না, এটা পাকলে তো একদম হলুদ কালার হয়ে যায়। তোমার ছাদ বাগানে তো খুব, হ্যাঁ আমার খুব ছাদ বাগানে হয়েছে, এবং আমি অলরেডি দুবার খেয়েছি, এই নিয়ে একটা আলাদা ভিডিও করেছি আমি, একদম ফুল। তো এটা এখনো কিন্তু পাকেনি, তবে নরম হয়েছে, আমার হাতে ফিল হচ্ছে, সবুজই রয়েছে, দেখি তাও কি এটা কেমন হয়, তাই না? এটা হচ্ছে বাড়ি ফোর, এটাও কিন্তু একটি দারুণ ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফল ধরে, সত্যি কথা বলতে এর ফুড বেয়ারিং পাক লাগানো। আর গাছ এই আমগুলোর গড় ওজন মোটামুটি 300-450 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এই আমগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কাঁচা অবস্থাতেও আপনি এটাকে খেতে পারবেন, কোনো টকের ভাব নেই, অর্থাৎ অনেকটা কাঁচা মিষ্টি আমে যেমন হয়ে থাকে তেমনই।
তবে কাঁচা মিষ্টি আমে যেরকম বেশি আমাদের কাঁচা মিষ্টি সেরকম না হলেও কিন্তু টক নেই, টক নেই, খাওয়া যায়, আর পাকলে এটার একটা খুব সুন্দর একটি আম। ছাদ বাগানের জন্য একটা পারফেক্ট ভ্যারাইটি। হ্যাঁ, আর গাছটি দেওয়ার ন্যাচারাল হয়, এটা একটা প্লাস পয়েন্ট। ছাতার মতো গাছ হবে, খুব ঝোপালো হয়, তাই না? তাহলে এটা একটা কাটো দেখি কেমন ভিতরটা। তুমি একদম যে গাছ পাকা আমের যে টেস্টটা পাবে সেটা কিন্তু পাবে না। এটা বোঝা যাচ্ছে যে ওরকম তুমি এর যে মানে সবচেয়ে ভালো যে কোয়ালিটিটা সেটা তুমি এই আমটি খেয়ে হয়তো বুঝতে পারবে না, কারণ এটা কাঁচা ভাবই রয়েছে, সামান্য কিছু নরম হয়েছে। তবে অনেকটা হিমসাগরের মতো ভেতরের কালারটা অনেক আগেই পেরে ফেলেছি একটু খেয়ে দেখছি। খোসাটা দেখো অনেক পাতলা, একদমই পাতলা খোসা, ঠিক কিন্তু আসলে যথেষ্ট মিষ্টি, ভালো মিষ্টি। আমি এই আমটা কাঁচা খেয়েছিলাম, ভাবতে পারিনি যে পাকলে পরে এত ভালো হবে। আমি তোমাকে বলেছিলাম না যে তুমি বারবার এই গাছটাকে লাগাও, এটা দারুণ গাছ। তোমার কথা শুনেই তো নিয়ে গেছি একটা। এখানে কিছু নার্সারি সবচেয়ে শ্রেষ্ঠ পর গাছ, আমি আর আগের ভিডিওতে বলেছিলাম যে নার্সারি ভিজিটের যে এই গাছটির ফল এতটাই হয়, প্রথমে সকলের চোখ আটকে যাবে ওই গাছটি দেখে, একদম মাটির সঙ্গে প্রায় লেগে থাকে, এত আম হয়। দারুণ বিয়ারিং সত্যি। এটি একটি ছাদ বাগানে অবশ্যই রোপণ করতে পারেন, খুব ভালো ফল দেবে। তো এগুলো আরো অনেক আম রয়েছে, দেখুন এই মল্লিকা আম রয়েছে, এগুলো একটা ইন্ডিয়ান ভ্যারাইটি, এগুলো আর কাটছি না। কিউজাইটা কাঁচা রয়েছে, কিন্তু এটা একটা কাঁচা মিঠা আম, একটা বিদেশি আমগুলোর মধ্যে যেটা খেতে দুর্দান্ত, কাঁচা মিঠা, সাইজ ভালো, সবকিছু ডোয়াপ নেচার, সবকিছু গুণ রয়েছে। যেহেতু কাঁচা মিঠা হিসেবে খাওয়া যায় তাহলে তো খেতে আশা করি ভালোই লাগবে। আটি নেই বললে, আটি নেই বললেই চলে না, একদম আমের মিডল বরাবর কেটে। আরে বাপরে, দেখুন আমটি কিন্তু পাকেনি এখনো, আর এর আটি দেখুন এখনো দেখা যাচ্ছে না, অর্থাৎ আরো আম এর থেকে ফ্ল্যাশ গুলোকে বের করে নেওয়া যাবে, আটি নেই বললেই চলে। তো সময় একটা কাটো দেখি, এখন তো পাকেনি, তাও খেতে কেমন দেখিনি, আমটি পাকেনি, দেখো একদম শক্তই রয়েছে, কাঁচাই রয়ে গেছে। মিষ্টি এরকম আসেনি, তবে টক নয় কিন্তু না। তবে আমার এক বন্ধু, ছাদ বাগানের বন্ধুই আছে দীপঙ্কর দা, তার আম একদম ম্যাচুর হয়ে পেকেছিল। আমি যেহেতু এই আমটি নিইনি, আমাকে বিশেষভাবে রেকমেন্ড করেছে যে বাসু এই এই আমটা অবশ্যই ছাদে লাগাবে, আমাকে ভিডিও টিডিও পাঠিয়েছে। আমার ছাদে দুটি রয়েছে, তো এটা ভালো, ছাদে পাকলে পরে গিয়ে খেয়ে দেখা যাবে কেমন আসে। আর আমার আমের সাইজটা এর থেকে প্রায় তিন গুণ বড়, কেজি খানেক, হ্যাঁ প্রায় কেজি খানেক হবে। এটা একেবারে কাঁচা আম খাচ্ছি, কিন্তু টক নেই, মিষ্টি। যারা কাঁচা মিঠা আম করছেন তারা এটা একটা লাগাতে পারেন। খুব সুন্দর একদম সরু, আর খেতে কিন্তু বেশ ভালো লাগলো, কাঁচা মিঠে আম ভালো লেগেছে খেতে, যথেষ্ট মিষ্টি। কাঁচা মিঠে আম চলবে, এটা তো খেলাম কাঁচা মিঠেই বলতে পারি। আর শঙ্করদার গাছে একটা আছে, যারা থাই কাঁচা মিঠে মানে থাই কাঁচা মিঠে বলে শঙ্করদার গাছে একটা আম গাছ আছে, যারা সেই পুরনো দিনের সেই আমাদের দেশি কাঁচা মিঠে খুঁজছেন, প্রচন্ড মিষ্টি কাঁচাতেই আর একটা হালকা ফ্লেভার থাকে, তো সেই কাঁচা মিঠে যারা খুঁজছেন তারা শঙ্করদার গাছ থেকে ওই থাই কাঁচা মিঠে গাছটা নিতে পারে। আর ওই গাছটিতে প্রচুর প্রচুর ফল হয়, আমার ছাদ বাগানে তুমি একটা হাফ ড্রামে দিয়েছি, হ্যাঁ আমি দেখি এবার প্রচুর ফল হয়েছে, প্রচুর ফল হয়েছে, খেতে সত্যি ভালো। কাঁচাতেও কালারটা খুব সুন্দর, হ্যাঁ উপরে একটা ইয়েলো ভাব আছে, হ্যাঁ খুব সুন্দর কালার, ওটা নিতে পারেন আপনারা, খুবই ভালো। আর কিউজাই তো কাঁচা মিঠেই, এটা নিলে পরে আপনারা পাকাতেও খেতে পারবেন, কাঁচাতেও খেতে পারবেন। হ্যাঁ তবে ওই আমটি কিন্তু থাই কাঁচা মিঠে কিন্তু পাকলে খুব একটা বেশি ভালো লাগে না, আমি খেয়েছি, হ্যাঁ দুটো আমকে দেখেছিলাম পাকার জন্য। আর ওটা একটা আর্লি ভ্যারাইটি, খুব তাড়াতাড়ি বড় হয়ে মানে অনেকটা আগেই শেষ হয়ে যায়, আমার প্রায় এখন থেকে প্রায় এক দেড় মাস আগেই শেষ হয়ে আম, তো ওই আমটা একটা আর্লি ভ্যারাইটি হিসাবে।
আর কাঁচামিঠা হিসাবে অবশ্যই রেকমেন্ড করবো, ওটা লাগাতে পারেন। যারা কাঁচামিঠা করছেন তারা ওটা নিন, হ্যাঁ হ্যাঁ খুবই ভালো। তো এবার কোন আমটা কাটবো বলো? কাটিমন, কাটিমন নাচটা হচ্ছে গরুমতি চট্টের নতুন আজকে। একদমই ঠিক নয়, কাটিমনের যা ভালো কোয়ালিটির আম, এই যে আমি সাইডের ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখুন, এটা আমার ছাদ বাগানের, দেখুন থোকায় থোকায় ধরে রয়েছে। এই আমটি দারুণ কোয়ালিটির একটি আম, আর এই আমের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে অল টাইম ভ্যারাইটি। ছাদ বাগানের জন্য আমরা এমন আমি খুঁজি যে যেটিতে সারা বছর ফল থাকবে, তিনবার, অনেকের কাছে তিনবার ফল আসে কিন্তু মিনিমাম দুবার তো আসবেই, আর খেতে দুর্দান্ত, আর এতে এতটাই মিষ্টি। তবে অনেকের কাছে এর একটি আলাদা রকম একটা মানে একটা বন্য একটা গন্ধ রয়েছে, গন্ধ বলতে ঠিক গন্ধ বলবো না, ওই ফ্লেভারটা অনেকের হয়তো পছন্দ হতে না পারে, কিন্তু যারা মিষ্টি আম খুঁজছেন তাদেরকে অবশ্যই বলবো কাটিমন। আর এই আমের এতটাই একটা ড্রাই একটা শক্ত ভাব থাকে যে এটিকে আম থাকে, হ্যাঁ হ্যাঁ মানে কাটার পর দেখবে একটা কচকচে ভাব থাকে, আর এটার হচ্ছে সেলফ লাইফটা অনেকটাই বেশি, অনেক দিন থাকবে, আপনি বাড়িতে ঘরের মধ্যে অনেক দিন এটাকে স্টোর করে রাখতে পারবেন। আমি কাটিমন খাইনি, আজকে প্রথম খাবো। আচ্ছা এটা খাবে, তো এটা তো আমি খাওয়াচ্ছি, আমার ছাদ বাগানটা তোমাকে খাওয়াবো কারণ এখনো পাকেনি, ওটা খেলে তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে। তো এটা যেহেতু ছোট রয়েছে, তাও একটা যেহেতু ভ্যারাইটি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি, তো এটাও কেটে দেখছি যে কেমন, তুমি এটা কাটো এটা। হ্যাঁ ভেতর তো কালার হয়েছে, এরকমই আসে না কালার, ঠিক আছে। দেখুন কালার কিন্তু দারুণ এসছে, মানে ছোট বলে এটাকে হেউ করা যাবে না, তো এটা খেয়েও দেখছি কেমন, তাই না? কাটো সঙ্গতা, আমার মনে হচ্ছে যতগুলো আম খেয়েছো আজকে এটাই সবচেয়ে বেশি মিষ্টি লাগে। আচ্ছা দেখি, হ্যাঁ কারণ কাটিমন আমার দু তিন বছর খাওয়ার অভিজ্ঞতা আছে তার থেকেই বলছি। তুমি খেয়ে দেখো, দেখো একটা কেমন সেন্ট, দেখো সবগুলো আমের থেকে আলাদা একটা সেন্ট, তাই না? একদমই আলাদা, যেমন অন্য মানে আমাদের দেশি আমের মতো আমটা একেবারে আলাদা, আমি বিদেশি আম যতগুলো খেলাম তার মধ্যে এটা একেবারে আলাদা। খেয়ে দেখো এর মিষ্টতাটা কি, কেমন আস নেই, প্রচন্ড মিষ্টি, আর একটা কিরকম ফ্লেভার আছে বলো তো, আমরা যে সেই ম্যাঙ্গো ক্যান্ডি খেতাম ছোটবেলায়। এই যে যতগুলো আম খেলাম যেটা আমার ধারণা করেছিলাম সেটা, এটা সবচেয়ে বেশি মিষ্টি লাগলো, হ্যাঁ প্রচন্ড মিষ্টি। যারা ছাদ বাগান শুরু করছেন তারা যদি ভাবেন আমি দুটো আম গাছ দিয়ে শুরু করবো, তাহলে অবশ্যই একটি হবে বেনানা আর দু নম্বরটি হবে এই কাটিমন, অল টাইম ভ্যারাইটি, এটা হচ্ছে সবচেয়ে এর বড় গুণ। তবে হ্যাঁ এই গাছটি যখন ছোট অবস্থায় থাকে তখন এর ফুড বিয়ারিংটা একটু কম হয়, মানে ফুড ড্রপিংটা এর মধ্যে দেখা যায়, তবে গাছের বয়স দুই বছরে যখন পার হয়ে যাবে তখন কিন্তু দারুণ ফলন দিবে। আচ্ছা শঙ্করদা কিছু দেখাতে চাইছে, আর শঙ্করদা দেখাতে যাচ্ছে যে এর আটি একদম খুবই সরু, এটা সত্যি কথা বলতে বিদেশি আমগুলোর একটা বৈশিষ্ট্য বলতে পারো যে আটি প্রায় নেই বললেই চলে, তবে এটি খুবই সরু। দেখো তো দেখুন, এই যে আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছি মনে হচ্ছে আমার দুটো আঙ্গুল দু পাশ থেকে প্রায় লেগে যাচ্ছে, তো এটা খুব ভালো একটা ভ্যারাইটি, কাটিমন তো অবশ্যই লাগাবেন। তো মোটামুটি রিভিউ তো প্রায় শেষের দিকে, আরো রয়েছে কিছু, একটা তাইওয়ান রেড রয়েছে, আসলে তাইওয়ান রেড কিং অফ চাকাপাত এগুলো একই ভ্যারাইটি, তো এর জন্য এটা আমরা কাটছি না, এটা ওই একই রকম টেস্টি হবে, সুতরাং শুধু শুধু এটিকে আর রিভিউ করছি না। এছাড়া এখানে মল্লিকা রয়েছে, আছে সাইজ খুব ভালো, প্রচুর পরিমাণে ধরে, এটা আর কাটছি না। তো বন্ধুরা অনেকগুলো আমি আপনাদের দেখালাম, আরো অনেক আম রয়েছে, সত্যি কথা বলতে সবগুলো আম একসঙ্গে পাকেও না, তাই এগুলোকে অনেকটা বলতে গেলে একসঙ্গে করার জন্য জোর করেও পাকানো হয়েছে অনেকদিন আগের থেকে হারভেস্ট করে, এর জন্য হয়তো অ্যাকচুয়াল টেস্টটা কোনো কোনো আমে আসেনি। তবে আরও অনেক আম রয়েছে এখানে, মানে সবগুলো নিয়ে ভিডিও করতে গেলে এক ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে, এটা খুবই একটি বোরিং ব্যাপার হয়ে যাবে। তো এই সমস্ত গাছের অরিজিনাল চারা এখান থেকে পেয়ে যাবেন, আপনারা যদি চান এখান থেকে কিন্তু গাছ সংগ্রহ করতে পারেন। আমার ছাদ বাগানের প্রায় 60% গাছ বলতে পারেন আমি এই নার্সারি থেকেই নিয়ে থাকি, কারণ হচ্ছে নিজের হাতে চারা করে এক নম্বর কথা, আর অরিজিনাল গাছের থেকে করে অবভিয়াসলি, আর নিজেরা ফল দেখার পরে চারা নেওয়ার একটা মজাই আলাদা। তো যাই হোক শঙ্করদা, আপনার নার্সারিতে যদি কেউ আসতে চায় আপনার একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন। আমার নার্সারির নাম হচ্ছে ত্রিশূল নার্সারি, আমার ঠিকানা হচ্ছে তুফানগঞ্জ কুচবিহার, কুচবিহার হচ্ছে ডিস্ট্রিক্ট, তুফানগঞ্জ সাব ডিভিশন। আমার মোবাইল নাম্বার 9851014022, আর এখানকার আরেকটি ঠিকানা হচ্ছে যেটা লোকেশন সেটা হচ্ছে সুমনা ব্রিক ফিল্ডের কাছেই, মানে দেওচড়াই মোড়। দেওচড়াই মোড়, ওকে। তো আপনারা খুব রাস্তার পাশেই, একদম জাতীয় সড়কের পাশেই, আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে যেতে পারেন, নিজের চোখে দেখে যান তারপরে আপনি চারা নেবেন। আর অনলাইনেও করা হয়, বাসেও দেওয়া হয়। আমি রেকমেন্ড করব যারা ছাদ বাগানিরা নিতে চাইছেন, বাসে নিলে সব থেকে ভালো হয় অনলাইন কুরিয়ার করার থেকে, তাতে গাছে একটা স্ট্রেস পড়ে। বাসে নিলে আপনি দিনে দিনে গাছ পেয়ে যাবেন, শঙ্করদা বাস সার্ভিস করে,
বহু জায়গাতে বাসে বাসে পাঠায়। যারা যেভাবে নিতে চান যেটা ভালো হয়, সব থেকে বেস্ট হয় এসে নিয়ে যাওয়া, দেখে নিজের হাতে গাছ বেছে নিয়ে যাওয়া সব থেকে ভালো। এখানে জোর কলম গ্রাফটিং দু রকমেরই চারা আছে, সম্পর্কদা নিজের হাতেই করে, রূপম দাগের ভিডিওতে দেখিয়েছে, তো যেটা ভালো হয় আপনারা নিয়ে যাবেন। তবে আরেকটা কথা বলতেছি, মোটামুটি 36 ঘন্টার মধ্যে আমি পুরো ওয়েস্ট বেঙ্গলে বাস রুটে হ্যান্ড ওভার হবে গাছগুলো, তাই তো? গাছগুলো কিন্তু যে নিবে তাকে একটু আগ্রহ দেখাতে হবে, সে ঘরে বসে পাবে না, মানে আসতে হবে বাস স্ট্যান্ডে এসে নিলে ম্যাক্সিমাম 36 ঘন্টা টাইম লাগবে। ওকে ওকে, তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর নতুন যদি কোনো তথ্য দিতে পারি বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটিকে লাইক করে দেবেন, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি করে গাছ লাগান, ধন্যবাদ।